আমি এখন ফলাফল ঘোষণা করছি। আমি এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2024 এর ফলাফল ঘোষণা করছি। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার 83.04%। রোববার বেলা 11টার পর সারাদেশে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়। রোববার সকাল 10:15 গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এরপর মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চলতি বছরের 15 ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় 12 মার্চ। এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে ফলাফল পাবে তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী পরীক্ষার্থীকে ফলাফল দেখতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থেকে রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন এর মাধ্যমে ফল জানা যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।